জীবন মানেই হচ্ছে ছুটে চলা, আর এই ছুটে চলা মানুষের মৃত্যু অবধি চলতেই থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে ছুটাছুটি করতে হয় জীবন ও জীবিকার প্রয়োজনে, কখনো কখনো পরিবারের প্রয়োজনে, কখনো বা নিজের প্রয়োজনে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে, আমার ডেইলি ব্লগ চ্যানেল নূরুন্নাহার লিলিয়ানে স্বাগত। আপনারা যারা দেশপ্রবাস, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার ব্লগগুলো দেখেন, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। তো লাস্ট কয়েক দিন ধরে আপনারা দেখছেন যে আমি ঢাকা টু মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ টু ঢাকা খুবই খুবই দৌড়াদৌড়ি করছি। তার একটা কারণ হচ্ছে আমার আব্বা মা অসুস্থ এবং আমাদের কিছু পারিবারিক ব্যস্ততা আছে সব কিছু মিলিয়ে। তো রবিবার হচ্ছে একদিনের জন্য আমি আমার ভাই মুন্সিগঞ্জ থেকে ঢাকা এসেছি, এটার একটা ব্লগ আমি আপলোড করেছিলাম। সেদিন আমাদের রবিবার সন্ধ্যায় আবার মুন্সিগঞ্জ ব্যাক করার কথা, কিন্তু যে কোনো কারণে আমার ভাইয়ের কাজ পড়ে যায়, ওর ব্যস্ততার কারণে আমরা রবিবার রাতটা থাকি এবং সোমবার দিন আমরা ঢাকা থেকে হচ্ছে মুন্সিগঞ্জ ব্যাক করি। তো মুন্সিগঞ্জ যখন ব্যাক করি, এই রাস্তাটাও হচ্ছে একেবারে আমার জন্য ঠিক পরিচিত না। এই রাস্তাটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দর হয়ে যাবে। আমি নর্মালি হচ্ছে যাত্রাবাড়ি, পোস্তগোলা, তারপর হচ্ছে ফতুল্লা এই রাস্তা দিয়ে যাই, কিন্তু এটা হচ্ছে একদম নারায়ণগঞ্জের রাস্তা দিয়ে যাবে। প্রথমে হচ্ছে আমরা এলিফ্যান্ট রোড থেকে উঠি যখন, তখন আমার ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 8:30। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রস করছিলাম, তারপরে ভাইয়া হচ্ছে ঢাকা মেডিকেলের যে রোডটা আছে এদিক দিয়ে উনি ব্যাক করে, তো উনি এদিক দিয়ে যায়। কিন্তু ঢাকা মেডিকেলের কাছাকাছি আসার সময়ে এত জ্যাম পড়ে, এই জায়গাটাতে আমরা প্রায় আধা ঘন্টার উপরে 45 মিনিটের মতো আমরা এই জায়গায় জ্যামে আটকে থাকি। তো এই রুটটা হচ্ছে ঢাকা টু নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জ। এখানে হচ্ছে প্রথম যাত্রাবাড়ি দিয়ে যেইভাবে আমরা আসি ওইটা এইভাবে না, এটা হচ্ছে বিশ্ব রোড, বিশ্ব রোড দিয়ে আসতে হবে। বিশ্ব রোড থেকে হচ্ছে নারায়ণগঞ্জের একটা রুট আছে, সেটা হচ্ছে কাঁচপুর, কেউটালা, বন্দর, এই জায়গাগুলো দিয়ে আমাদের গাড়িটা মুন্সিগঞ্জের দিকে যাবে। তো এটা এখনও ঢাকা মেডিকেলের কাছাকাছি যাচ্ছে। তো এর আগে যখন আমরা মুন্সিগঞ্জ যাচ্ছিলাম, তখন বাইরের পরিবেশটা মোটামুটি অন্ধকার ছিল। তো রবিবার সোমবার যখন আমরা আসছিলাম, তখন হচ্ছে বাইরে মোটামুটি বেশ অনেক লাইট চলেছে। আগে যে গত 2 সপ্তাহ আগে যখন আসছিলাম, তখন কিন্তু বাইরে এত লাইট ছিল না। এখন মনে হচ্ছে যে মানুষ হয়তো বা স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ফিরছে। দেশে যেহেতু এত বড় একটা চেঞ্জ হলো, এত বড় একটা ব্যাপার ঘটলো, এবং এখনও পর্যন্ত সবার মধ্যে এক ধরনের আতঙ্ক কিংবা এক ধরনের অস্বস্তি বোধ, মানুষ রাস্তাঘাটে চলার ব্যাপারে এখনও হয়তো বা স্বাভাবিক হয়ে ওঠেনি। তারপরও যে জীবন ও জীবিকার প্রয়োজনে সবাইকেই ছুটে বেড়াতে হয়। তো ঢাকা মেডিকেল ক্রস করার, ঢাকা মেডিকেলের কাছেই হচ্ছে এই তো স্ট্রিট ফুড কর্নার। তো এটা আমি দেখছিলাম যে আমি যেহেতু বসেছিলাম, তো ভাবলাম আমার আর কী কাজ, আমার কাজই হচ্ছে ভিডিও বানানো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করা, আর এই অভিজ্ঞতা শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। এই তো আমরা জ্যামের মধ্যে বসে আছি, বাইরে দেখলাম যে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে। আসলে মানুষ যে ক্ষুধা, মানুষের যে পেটের ক্ষুধা, এই পেটের ক্ষুধার কাছে কিন্তু আমরা সবাই পরাজিত, সেটা হোক ধনী গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সবাই পেটের ক্ষুধার কারণেই কিন্তু এই যে চারিদিকে যত যুদ্ধ, বিদ্রোহ, ঘাত, প্রতিঘাত, মানুষের সাথে সম্পর্কের উন্নতি, অবনতি, সব কিছুই কিন্তু পেটের ক্ষুধার কারণেই ঘটে। তো এই তো যাত্রাবাড়ি ফ্লাইওভার, এখানে আমরা চলে আসছি। এটা প্রায় 9টা ক্রস করে ফেলেছে, তখন রাত 9টার উপরে বাজে। তো এই যাত্রাবাড়ি ফ্লাইওভারটা ক্রস করতে আমার ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। আর ফ্লাইওভারগুলো কিন্তু একটা আলাদা ভাইব থাকে, যখনই আমরা যে কোনো ফ্লাইওভার যাই, ফ্লাইওভার ক্রস করি, আমার সেটা ডে টাইমে হোক কিংবা রাতের হোক, সব সময় একটা অন্যরকম ভাব কাজ করে। তো যেটা বলছিলাম, মুন্সিগঞ্জ কিন্তু ঢাকা থেকে খুব একটা দূরে না। মুন্সিগঞ্জে আর ঢাকার দূরত্ব হচ্ছে 25-26 কিলোমিটার, আর মুন্সিগঞ্জের চারিদিকে হচ্ছে নদী, পানি, আর মেঘনা, পদ্মা, ধলেশ্বরী নদী। তো
নদী বেষ্টিত একটা জেলা শহর, অনেকটা দ্বীপ শহরের মতো বলা যায়, নান্দনিক রোমান্টিক শহর। এই যে নগর ভবন ক্রস করছিলাম, ঢাকা শহরটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারতাম, আমরা যদি সত্যিকার অর্থে এই শহরকে ভালোবাসতাম, তাহলে কিন্তু সত্যি সত্যি এই শহরটা অনেক বেশি নান্দনিক হয়ে উঠতো, অনেক বেশি সুন্দর হয়ে উঠতো। মানুষ এই শহরটাকে আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করতে পারতো। কিন্তু আমরা মানুষগুলোই কিন্তু, এই যে আমরা সাধারণ মানুষগুলোর কথা বলে, আমরা নিজেরাই আমাদের পরিচিত অনেক মানুষকে এদিকে প্রচণ্ড নোংরা, প্রচণ্ড অসৎ, প্রচণ্ড ময়লা মানুষের মনের মধ্যে পুষে রাখে। তো আমরা যদি নিজেরা স্বচ্ছ, সুন্দর, সৎ এবং সুন্দর জীবনযাপন, পরিশীলিত জীবনযাপন করতাম, তাহলে হয়তো আমাদের জীবনটা যেমন সুন্দর হতো, আমাদের চারপাশের সব কিছুই অনেক সুন্দর হতো। কিন্তু আসলে পৃথিবীর তাবৎ ঘৃণা আমাদের বুকের মধ্যে আমরা নিজেরাই পুষে রাখি, প্রচণ্ড ঘৃণা, প্রচণ্ড হীনমন্যতা, প্রচণ্ড রকমের মানুষকে ছোট করা, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, মানুষের কাজকে স্বীকৃতি না দিয়ে অন্যায়ভাবে দখলদারিত্ব করে আমরা নিজেদের ক্ষমতা জাহির করতে চাই। আসলে এসবে কি কিছুই হয়? কিছুই হয় না। প্রত্যেকটা সময়ে, সেই ছোটো থেকে আজ পর্যন্ত, প্রায় বয়স তো অনেকই হয়ে যাচ্ছে, হ্যাঁ প্রায় মধ্য বয়স ছুঁই ছুঁই, অনেক কিছুর পরিবর্তন দেখলাম। আসলে মানুষ দিন শেষে সুন্দরের কাছেই পরাজিত হয়, মানুষ দিন শেষে ভালোর কাছেই পরাজিত হয়, ভালোটুকুই পৃথিবীতে টিকে থাকে। তো আমরা সাধারণ মানুষরা যদি ভালো হতাম, তাহলে কিন্তু আমাদের দেশটা অনেক সুন্দর হতো। যতই রাজনৈতিক পালাবদল পরিবর্তন হোক, যতই নেতা পরিবর্তন হোক, যতই সরকার পরিবর্তন হোক, কোনোদিনও বাংলাদেশ ভালো হতে পারবে না যতদিন পর্যন্ত আমরা নিজেরা না ভালো হই, আমরা সাধারণ জনগণ যতদিন ভালো না হই। তো ঢাকা ক্রস করতে করতে প্রায় 9:30 ওপরে, মানে ঢাকার মধ্যেই আমরা 9:30, মানে এক ঘন্টা ঢাকাতেই থেকে গিয়েছি। কারণ হচ্ছে ওই যে ঢাকা মেডিকেলের সামনে জ্যাম, তারপরে যাত্রাবাড়ি ক্রস করতে করতেও কিন্তু অনেক বেশ কয়েকবারই জ্যামের মুখোমুখি পড়তে হয়েছে। এই সময়টাতে যে জ্যাম পড়বে আমরা আসলে ভাবিও নাই। আর নর্মালি কিন্তু এভাবে আমরা যখন একটু রাতের দিকে বা সকাল 8:00 দিকে রওনা করলে মোটামুটি আমরা 1.25 ঘন্টার মধ্যে মুন্সিগঞ্জ পৌঁছে যাই। তো যাত্রাবাড়ি টোল দিয়ে উনি যখন ক্রস করছিল, তখন কিন্তু রাত 9:30 বাজায়। তো তার মানে কি, এক ঘন্টা ঢাকাতেই এক ঘন্টা রয়ে গিয়েছে। অথচ আমরা অন্য সময় যখন যাই, এক ঘন্টার মধ্যে মোটামুটি আমরা মুন্সিগঞ্জ শহরে পৌঁছে যাই, বাকিটা সময় হচ্ছে আমাদের বাসায় পৌঁছতে যতক্ষণ লাগে, মানে মুক্তারপুর পৌঁছে যাই আমরা। তো ওই যে যাত্রাবাড়ি ক্রস করে আমরা এখন বিশ্ব রোডের দিকে যাচ্ছি। তো বিশ্ব রোডে যেতে যেতে আমাদের ভীষণ ক্ষুধা লেগেছে। আমরা আসলে বিকেলবেলা আমার ভাই ওর কাজ থেকে, ওর অফিস থেকে এসে ও হচ্ছে একটু রেস্ট নিচ্ছিল, আর রেস্ট নিচ্ছিল, পরে আমিও রেস্ট নিচ্ছিলাম। সন্ধ্যাবেলা আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, আমরা একটু চা কফি খাবো, কিছুই খাই না। আমরা ঘুম থেকে উঠেই বলি যে আমার ভাই বলছে, আপু চল চল চল, দেরি হয়ে যাচ্ছে, গেলে চল, না হলে থাক, হ্যাঁ এরকম করে ও বলার পর আমরা আসলে দুজনে কোনো চা কফি কিছুই খাই না, আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে পড়ি। কারণ যেহেতু অলরেডি 8:30 বেজে গিয়েছে, আমাদের তো বাসায় আসতে হবে। তো আর এখন যতগুলো ভিডিও ব্লগ আসবে সবগুলোই এরকমই থাকবে যে ঢাকা টু মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ টু ঢাকা। এবং যারা মুন্সিগঞ্জ শহর চেনেন না, জানেন না, বা মুন্সিগঞ্জ শহর আসতে চান, আপনারা কিন্তু বিভিন্ন ওয়েতে আসতে পারেন, নদী পথে আসতে পারেন, লোকাল বাসে চড়ে 60 টাকা বা 65 টাকা ফি আছে লোকাল বাস, যেটাকে গুলিস্তান থেকে উঠতে হয় মুন্সিগঞ্জ দিঘির পার বাস। আবার এসি বাসেও আসা যায় 130 টাকা, এটা নারায়ণগঞ্জ হয়ে আসে। আবার উবারেও আসতে পারেন, উবারে ঢাকা থেকে মুন্সিগঞ্জ আসতে বা মুন্সিগঞ্জ থেকে ঢাকা আসতে 1000 টাকার মধ্যেই হয়ে যায়। যখন এই যে জ্যাম হয়, বা যে কোনো কারো যদি প্রাইভেট কার থাকে, ব্যক্তিগত গাড়ি, ব্যক্তিগত গাড়িতে আসলেও 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম লাগে। মানে পুরো বিষয়টা নির্ভর করে হচ্ছে গাড়ির গতির ওপর,
কিংবা বাইরে জ্যামের ওপর। তো রাত যখন হচ্ছিলই, বাইরের পরিবেশটা ভীষণ থমথমে ছিমছাম, অগভীর অন্ধকার, ভালোই লাগছিল, আবার একটু ভয় ভয়ও লাগছিল। কারণ হচ্ছে দেশে যে পরিস্থিতি, কখন কী ঘটে, সব কিছু মিলে একটা আতঙ্ক কাজ করছিল। যদিও আমার আতঙ্ক কাজ করলেও আমি আমার ভাইকে বুঝতে দিচ্ছিলাম না। এটা হচ্ছে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর টোল, খুব সম্ভবত, হ্যাঁ, শীতলক্ষা নদীর টোল। নারায়ণগঞ্জ হয়ে গেলে কয়েকবার দুইবার টোল দিতে হয়, কারণ শীতলক্ষা কাঁচপুর ব্রিজ। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় জ্যাম থাকলেও রাতের এই জার্নিটা কিন্তু ভীষণ ভালো ছিল আমার কাছে। ভালো লাগছিল, আবার খারাপও লাগছিল। ভালো লাগছিল এই অর্থে যে আধো আলো, অন্ধকার এবং আলোর সংমিশ্রণ, চারিদিকের পরিবেশের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ঢাকা টু মুন্সিগঞ্জে, এই জিনিসটা ভাবতে যেমন ভালো লাগছিলো। আবার অন্যদিকে আমার মাথা ব্যথা করছিলো, মাথা ব্যথা, আমার তো কানে প্রবলেম প্রায় হচ্ছে এক মাস ধরেই, কান ব্যথা, কান ব্যথা। ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, বিভিন্ন ওষুধ খাচ্ছি, ভালো হয়, থেমে যায়, আবার খারাপ হয়। কিন্তু কানের ব্যথার কারণে আবার মাথা ব্যথাও করছে। তার মধ্যে হচ্ছে আমরা দুই ভাই বোনই ঘুম থেকে উঠেই মুন্সিগঞ্জ রওনা করেছি। দুজনেই চা কফি বা বিকালে কোনো নাস্তা কিছুই করিনি, যেহেতু দেরি হয়ে যাবে, এই জন্যই আমরা তাড়াতাড়ি গাড়ি চলে আসছে, আমরা চলে আসছি। তো যে কারণে একটু ক্ষুধাও লেগেছিলো, যদিও সামনে আমার ভাই খাবার কিনে, আমাদের মুন্সিগঞ্জে ঢুকেই তারপরেও খাবার কিনে। তো যাই হোক, মুন্সিগঞ্জ টু ঢাকা, ঢাকা টু মুন্সিগঞ্জ, এই রুট এই রাস্তাটায় যেতে অনেকগুলো ইয়ে আছে, অনেকগুলো পথ আছে যে যেভাবে যেতে পারে, নৌপথে, তারপরে হচ্ছে স্থল পথে। কিন্তু নারায়ণগঞ্জ হয়ে দুইটা তিনটা পথ আছে, এবং কুলিস্তান হয়ে সরাসরি ঢাকা হয়েও আসা যায়। তো মুন্সিগঞ্জে কিন্তু ঘোরাঘুরি করার অনেক জায়গা, আর এখন তো অনেক বেশি সুন্দর সুন্দর জায়গা হয়েছে, অনেক রিসোর্ট হয়েছে মুন্সিগঞ্জে। হচ্ছে ছয়টা জেলা, মুন্সিগঞ্জ জেলার ছয়টা হচ্ছে থানা আছে। তো ছয়টা থানার ছয় রকমের গল্প আছে, ছয় রকমের ইতিহাস আছে, এবং ছয়টা থানা ঘোরাঘুরি করার অনেক স্পট আছে। এখন তো শ্রীনগর, সিরাজদি খান, লৌহজং, তারপরে হচ্ছে গজারিয়া, মুন্সিগঞ্জ সদর, তো এই জায়গাগুলোর কিন্তু আলাদা আলাদা প্রাকৃতিক এবং ঐতিহাসিক অনেক রকমের ঐতিহাসিক প্ল্যাটফর্ম আছে, পটভূমি আছে। তো যারা জানার আগ্রহী, যারা ইতিহাস জানতে চায়, যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা ঘোরাঘুরি করতে ভালোবাসে, তারা কিন্তু খুব সহজেই মুন্সিগঞ্জে ঘোরাঘুরি করতে পারে। কারণ মুন্সিগঞ্জে দেখার মতো অনেক অনেক হিস্টোরিক্যাল প্লেস, তারপরে হচ্ছে ন্যাচারাল প্লেস, আর এখন তো অনেক রিসোর্ট হচ্ছে, মানে রিসোর্টের তো শেষ নেই, কয়টা রিসোর্টের কথা বলবো, গজারিয়া, সিরাজদি খান, শ্রীনগর, তারপরে হচ্ছে মুন্সিগঞ্জ সদর, বিভিন্ন জায়গায় অনেক ধরনের, লৌহজং, অনেক অনেক রিসোর্ট আছে। রিসোর্টের সাথে সাথে অনেক অনেক স্পট তৈরি হচ্ছে যেগুলো ঘোরাঘুরির মতো। তবে মুন্সিগঞ্জ কিন্তু দর্শনীয় জায়গা হিসেবে খুবই ভালো একটা জায়গা, আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু আমার জন্মস্থান, আমার তো এমনিতেই একটা ভালো লাগার কাজ করে। তার মধ্যে হচ্ছে আমি ঘুরতে ভালোবাসি, আমার ন্যাচারাল প্লেস ভালো লাগে, তারপর হচ্ছে যেখানে ইতিহাস আছে,
সেই জায়গাগুলোও ভালো লাগে। একসময় এখানে হিন্দু রাজারা রাজত্ব করেছে, ব্রিটিশ রাজারা, ব্রিটিশ যারা ছিল তারা রাজত্ব করেছে। তো মুন্সিগঞ্জে ঢুকতে ঢুকতে প্রায় আমাদের 10:30টার কাছাকাছি, মানে 10:15টার মতো হয়ে গিয়েছিলো। তো আমি প্রায় 2 ঘন্টার মতো, তারপর মুন্সিগঞ্জ শহরে প্রবেশ করার সাথে সাথে হচ্ছে সুপার মার্কেট একটা এরিয়া পড়ে, যেটা খুবই ফেমাস। এখানে পলিটিক্যাল বিভিন্ন ঘটনা এখানে ঘটে। তারপর হচ্ছে সুপার মার্কেট হচ্ছে মুন্সিগঞ্জ শহরে একটা প্রাণকেন্দ্র বলা যায়। তো সেই জায়গা থেকে সামনে গেলেই হচ্ছে অনেক অনেক মিষ্টির দোকান, তারপরে হচ্ছে থানা, মুন্সিগঞ্জ থানা। মুন্সিগঞ্জ থানাটা অনেকটা সুন্দর হয়েছে আগের তুলনায়, আগে এরকম সুন্দর দেখিনি। তারপর মুন্সিগঞ্জ ঢুকলেই হচ্ছে এক সময় প্রেসিডেন্ট ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের একটা স্কুল অ্যান্ড কলেজ আছে, সেটা হচ্ছে ধলেশ্বরী নদীর উপরে তৈরি। আর সেই বেশ নান্দনিক এই যে ইয়াজউদ্দিন কলেজের কলেজটা খুবই সুন্দর এবং নান্দনিক বলা যায়। তারপর হচ্ছে পুলিশ লাইন, মানে দেখতে চাইলে দেখার মতো মন যেমন দরকার তেমনি চোখও দরকার। অনেকেই অনেক সুন্দর জায়গায় যায়, ঘোরাফেরা করে, তারপর বলে ভালো লাগে না। কারণ হচ্ছে জায়গাটার দোষ না, দোষটা হচ্ছে মানুষের মনের দোষ। মানুষের মন মানসিকতা এখন অত্যন্ত ঘৃণায় পরিপূর্ণ। মানুষ কোনো কিছুতেই সৌন্দর্য পায় না, মানুষ কোনো কিছুতেই ভালোবাসতে পারে না। মানুষের মধ্যে হচ্ছে প্রচণ্ড পরিমাণে হিংসা, প্রতিহিংসা, রাগ এবং অন্যের সুখ সহ্য করতে না পারার যে পরস্ত্রী কাতরতা, এগুলো মানুষের মধ্যে অনেক ভয়াবহভাবে বসবাস করে। আর হচ্ছে কী যেন বলতেছিলাম, যে এই যে পড়াশোনা করা, নিজের দেশ সম্পর্কে জানা, নিজের দেশকে ভালোবাসা, এই বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে যদি না থাকে তখন জাতিগতভাবে সেখানে নানান রকমের সমস্যা উদ্ভব হবে। এই হচ্ছে সুপার মার্কেটের পিছনে হচ্ছে একটা স্ট্যাচু, এটা মুক্তিযুদ্ধভিত্তিক স্ট্যাচু, এটা এখনও অক্ষত আছে, এটা ভালো লাগলো দেখে। তো এই হচ্ছে 10:30টা আমরা শহরে পৌঁছে গিয়েছি। তো আমার ভাই গিয়েছে হচ্ছে খাবার কিনতে, খাবার মানে রাতে আমরা ও মিষ্টি, তারপরে হচ্ছে পরোটা, নান, এগুলো তো খেতে খেতে মানে খাবার কিনে এনে ওর জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য নিয়েছে। রাতেরবেলা আম্মা তো রান্না করে আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা এখন বাসায় চলে আসছি। তো এই ছিল আমার আজকে ঢাকা টু মুন্সিগঞ্জ ট্যুর। সবাই অনেক ভালো থাকবেন, আর যারা এখনও মুন্সিগঞ্জ ঘুরতে আসেননি অবশ্যই ঘুরতে আসবেন, আপনাদেরকে সাদরে স্বাগত জানাবো আমাদের শহরে। তো এই ছিল আমার আজকের ব্লগ, সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল, গুড বাই। You're not here. It's been way too long.